মানুষের যে ভালোবাসা দেখেছি আমার প্রতি, আমি অভিভূত হয়ে মানুষ একদম স্তব্ধতায় পৌঁছে যায় না, আমি আসলে এমনটি হয়েছিলাম। হ্যাঁ, প্রত্যেকটি ধারণার বা প্রত্যেকটি সৃষ্টিরই দুটো দিক থাকে তো, পজিটিভ এবং নেগেটিভ। হ্যাঁ, তবে সেটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ব্যবহারের জন্য হয়। আমার কাছে মনে হয় না যে বিজ্ঞান একটি নেগেটিভ থিং, বিজ্ঞানকে ব্যবহার করা হচ্ছে নেগেটিভ। তো ফেসবুক আমার কাছে বা সোশ্যাল মিডিয়া আমার কাছে নেগেটিভ মনে হয় না, ব্যবহারটা হচ্ছে অনেক সময় নেগেটিভলি, এটা হচ্ছে মূল বিষয়। তো সেই ক্ষেত্রে যেমন আমরা দেখেছি, এটা আমরা একেবারে এক্সপিরিয়েন্স করেছি যে রামুর মতো একটি জায়গায় ফেসবুকের মাধ্যমে মানে বিদ্বেষ ছড়িয়ে একটি আমাদের আমাদের শত শত বছরের ঐতিহ্য ধ্বংস করে দিল, এবং এই গত দুর্গাপূজায় যেটা দেখলাম, হ্যাঁ, মানুষের সঙ্গে মানুষের যে বিদ্বেষ সৃষ্টি করে দেওয়া, হ্যাঁ, মানে মিথ্যা গুজব ছড়িয়ে, এগুলো তো ফেসবুকের দোষ না, দোষ তো আমাদের নয়, দোষ হচ্ছে কিভাবে ব্যবহার করা হচ্ছে। মানবতার বিরুদ্ধে যখন সেটা ব্যবহার হয় সেটা অবশ্যই সাংঘাতিকভাবে মানবতা। এই যে বাংলা একাডেমির পুরস্কার আপনি পেলেন, এইটাকে কিভাবে দেখছেন? এটা যেটা হয় যে আমি মানে একেবারে মানে স্তব্ধই হয়েছিলাম এক সপ্তাহ পরে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা হয়েছে ২৩ জানুয়ারি সম্ভবত, আমি কালকে বোধহয় দিয়েছি পোস্টটি, কিন্তু এই এক সপ্তাহ মানুষের যে ভালোবাসা দেখেছি আমার প্রতি, আমি অভিভূত হয়ে মানুষ একদম স্তব্ধতায় পৌঁছে যায় না, আমি আসলে এমনটি হয়েছিলাম। আমি দেখেছি আমার মানে টেলিফোনে, ফেসবুকে তো দেখেছি, যাদের সঙ্গে আমার কখনো দেখাও হয়নি, বেশিরভাগ মানুষই সেরকম যারা অভিনন্দন জানিয়েছেন। অনেক অনেক অভিনন্দনে আপনি সিক্ত হয়েছেন দেখছি, যে অনেকে নিজের মতো করে পোস্ট দিয়েছেন আপনাকে ট্যাগ দিয়ে। এই যে একটা সময় ছিল যে আমরা আপনারা যারা কাজ করেন তাদের পত্রিকার পাতায় মানে মেইন স্ট্রিম গণমাধ্যমের পাতায় আপনাদেরকে দেখা যেত মেইন স্ট্রিমে, এখন হচ্ছে নিজস্ব যে পেজগুলো রয়েছে সেখানে দেখা যাচ্ছে, এই দুইটার আসলে পার্থক্যের জায়গা কি? পার্থক্যের তো অবশ্যই জায়গা আছে। এখনকার যে বিশ্ব সেটার যেমন সোশ্যাল মিডিয়ার যে ওয়ার্ল্ডটা সারা পৃথিবীতে মুহূর্তে পৌঁছে যাচ্ছে, এইখানের ওয়ার্ল্ডটা আপনি নিজে কন্ট্রোল করতে পারছেন, এটা একটি ভালো, নিজের মতো করে আপনি করতে পারছেন, যেটা পত্রিকার জায়গায় সেটা আপনার হাতে কিছু নেই। হ্যাঁ, আপনি হয়তো একটি কথা বলেননি বা আপনার ভাবনার মধ্যে নেই, সেটাও কিন্তু চলে আসতে পারে, আপনার তখন কিছু করার থাকে না, কিন্তু আমার ওয়ালে আমি আমি যেভাবে ভাবি, আমি যেভাবে পৃথিবীকে দেখি, আমি কিন্তু সেটা আমি সেভাবে প্রকাশ করতে পারি।